দর্শক, বিপুলভাবে জনপ্রিয় এই গানটি একসময় স্পর্শ করেছিল সঙ্গীত প্রিয় শ্রোতাদের অন্তর। বিখ্যাত এই গানটি গেয়েছেন 70 দশকের বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী নাজমা জামান। এই গানটি কতখানি জনপ্রিয়তা পেয়েছিল তা সেকালের শ্রোতারা কেবল বলতে পারবেন। এই গানটি লিখেছেন শিল্পী নাজমা জামানের ভাই শাফাত আলী খান এবং সুর করেছে জিঙ্গা শিল্পী গোষ্ঠী। আমলে নাজমা জামান ছোট করে চুল কেটে তার স্বতঃস্ফূর্ত সঙ্গীতের পরিবেশনা দিয়ে পাশ্চাত্যের বনিয়াম ও এবার সেই ঢঙেরই একটা দেশীয় প্রতিনিধিত্ব করেছিলেন আমাদের গানে। তাকে দিয়ে সেই আমলে যেটা শুরু হয়েছিল সেটা ছিল একটা ভীষণ সাহসের ব্যাপার। তবে তার বপকার চুল আর দেশীয় শাড়ি দিয়ে অত্যন্ত সাবলীলভাবে সেটিকে একটা স্বতন্ত্র এবং স্বাভাবিক চেহারা দিয়েছিল সেই সময়। শিল্পীর সম্মান গাইছি গান, এমন গান ছন্দ যার প্রধান, শাসনে বাঁধনে বাঁধা যাবে না আনন্দ সুরতান। তৎকালীন সময়ে বাংলাদেশ টেলিভিশনে সলিড গোল্ড আর বাংলাদেশ বেতারে ওয়ার্ল্ড মিউজিক নামে দুটি বিদেশি শো প্রচারিত হতো। শ্রোতা দর্শকরা আকুল হয়ে অপেক্ষা করত জিঙ্গা গোষ্ঠীর পরিবেশনায় গানের জন্য। চলছিল খেলা ঠিকই, তুই ভক্তি তর্ক জুড়ি, কথা কাটা কাটি, উঠল হাতে লাঠি। ইটপাট কেল লাঠি শোটা, পড়তে লাগলো কোটা কোটা। ইটপাট কেল লাঠি শোটা, পড়তে লাগলো কোটা কোটা। হট্টগোল আর হট্টগোল, ধুন্দল হলো জমানো খেলা। আমার ছোট্ট ভাই কবু আর বলে নাই, আমার ছোট্ট ভাই বলে নাই, দেখতে যাবো ফুটবল খেলা আপা পয়সা চাই, দেখতে যাবো ফুটবল খেলা আপা পয়সা চাই। ঢাকা বেতার এবং তার পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জিঙ্গা শিল্পী গোষ্ঠীর গান সে সময় যেন উন্মাতাল করে তুলেছিল এদেশের তরুণ তরুণীদের। চট্টগ্রামে থাকতেন নাজমা জামান এবং তার ভাই বোনেরা। 1963 সালে তার বড় ভাই শাফাত আলী খান, বোন শায়লা, নাজমা জামান এবং তার ভাবি মিলে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামে জিঙ্গা শিল্পী গোষ্ঠী নামে একটি ব্যান্ড তৈরি করেন। জিঙ্গা আমরা মুষ্টি কজনা
শাফাত আলীর নেতৃত্বে এই গোষ্ঠীর অন্যান্য সদস্য ছিলেন নাজমা জামান, সারা জামান, নিঘাত আলী, শায়হান আলী, সাজিয়া নারমিন এবং নাইহান আলী। পরবর্তীতে ঢাকার কাকরাইলে ইপসা নামে একটি গান রেকর্ডিং স্টুডিও তৈরি করেছিলেন শাফাত আলী। পরে তারা সবাই ঢাকা চলে আসেন। সত্তর দশকে নাজমা জামান দুরালাপনি এবং সাংবাদিক সহ অন্যান্য গানে এক ধরনের আধুনিকতা নিয়ে আসেন, যা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করে। সাংবাদিক শুধু সম্পাদনে যখন ঘটে যেখানে সম্পাদক প্রকাশে এই সংবাদপত্র প্রকাশে এই সংবাদপত্র সাংবাদিক শুধু সম্পাদনে যখন ঘটে যেখানে সম্পাদক প্রকাশে এই সংবাদপত্র প্রকাশে এই সংবাদপত্র। সত্তর ও আশি দশকে বিটিভিতে বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠানে নাজমা জামানের গান ছিল এক ব্যতিক্রমী আয়োজন। সেই সময় আধুনিক তরুণ তরুণীরা যেন হুমড়ি খেয়ে পড়ত টিভি সেটের সামনে। এভাবেই সত্তর ও আশির দশকে পাশ্চাত্য বাদ্যযন্ত্র ব্যবহার করে পশ্চিমা ধাঁচে বাংলা ভাষায় গান গেয়ে বিপুলভাবে জনপ্রিয় হন নাজমা জামান এবং তাদের পারিবারিক ব্যান্ড জিঙ্গা শিল্পী গোষ্ঠী। তবে একটি বিষয় লক্ষণীয় যে নাজমা জামানের গানের ঢং আধুনিক হলেও তার গায়কের ভেতর এবং শব্দ উচ্চারণে পাশ্চাত্য ধাঁচ ছিল বটে, তবে গানের ক্ষেত্রে বাংলা উচ্চারণে কোনো রকম বিকৃতি ছিল না। অল্প কথায় স্বল্প খানি গল্প হলো বিনিময়, আহা ও ও দুরালা বনি দ্বারা হলো নব পরিচয়, অল্প কথায় স্বল্প খানি গল্প হলো বিনিময়, নাম ধাম ঠিকানা তার জানা হলো না, কবে আবার কথা হবে শোনা হলো না। ১৯৮০ দশকের শেষ দিকে নাজমা জামান আমেরিকা প্রবাসী হলে জিঙ্গা গোষ্ঠীর ছন্দ পতন ঘটে। দর্শকরা হারিয়ে ফেলে জিঙ্গা শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোমুগ্ধকর সব আয়োজন। ১৯৯৭ সালের ২০ জুন নাজমা জামানের ভাই এবং জিঙ্গা শিল্পী গোষ্ঠীর কর্ণধার শাফাত আলী হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। জবনিকাপাত ঘটে জিঙ্গা শিল্পী গোষ্ঠীর পথ চলার। নাজমা জামান, শায়লা জামান তারা দুই বোন। তাঁদের ভাই শাফাত আলী এবং ভাবি নিঘাত আলী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন নাজমা জামান। তবে আজ সবচেয়ে আনন্দের ব্যাপার হলো নাজমা জামানের ভাই জিঙ্গা শিল্পী গোষ্ঠীর কর্ণধার শাফাত আলীর তিন সন্তান তারা সবাই আজ শিকাগোতে এবং আয়োতে প্রতিষ্ঠিত। শাফাত আলীর বড় ছেলে শায়ান আলী জিঙ্গাকে বাঁচিয়ে রেখেছেন। তার মেয়েও সাজিয়া নারমিন এবং তার ছোট ছেলে নাহিয়ান আলী এরা তিন ভাই বোন। শায়ান আলী বাবার মতোই কথা ও সুর করে নিজেই গাইছেন গান। এখনো ভক্ত দর্শকরা মনে করে জিঙ্গা শিল্পী গোষ্ঠীর সারা জাগানো সেই গানের গায়িকা নাজমা জামানকে, যিনি ছিলেন এদেশের প্রথম জনপ্রিয় পপ তারকা।
আজকাল লেজেন্ড বা কিংবদন্তি শব্দটি যত্রতত্র ব্যবহার হয়, অথচ এই উপমা সত্যিকার অর্থে যাদের প্রাপ্য তাদের কজনের খোঁজ আমরা জানি। বাংলাদেশের পপ এবং ব্যান্ড সঙ্গীতের শুরু যাদের হাত ধরেই তাদেরই একজন নাচমা চামান এবং তার অর্কেস্ট্রা ব্যান্ড জিঙ্গা শিল্পী গোষ্ঠী। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পরিবার নিয়ে বসবাস করছেন শিল্পী নাচমা চামান। 15 ডিসেম্বর বাংলাদেশের পপ সঙ্গীতের পুরোধা অবিস্মরণীয় এই সঙ্গীত শিল্পী নাজমা জামানের জন্মদিন। দেশ থেকে যত দূরেই থাকুন না কেন, প্রিয় পপ শিল্পী নাজমা জামান আমাদের হৃদয়ে গহীনে থাকবেন চিরকাল। বুশরা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল শিল্পীর প্রতি। আমি এসেছি জেনে কি তোমার মনে কি